বেশ কিছুটা সময় হুসেন সাগরের সামনে কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা হোটেলে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য ঝাঁসির দিকে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঘটনাটা ঘটেছিল যখন আমরা হায়দ্রাবাদ থেকে ঝাঁসি যাচ্ছিলাম, রাত্রিবেলা বেরিয়েছিলাম। তো ভোরবেলা যখন হয়েছে তখন একটা জায়গা এত সুন্দর মানে লাগছিল, তো ইচ্ছে হলো কিছু ড্রোন শট নিই। এবার কিছু শট নেওয়া শুরু করলাম, নিতে নিতে তারপরেই হলো এই ঘটনা। চলো তোমাদেরকে দেখাই ঠিক কী হয়েছিল ব্যাপারটা। ঠিক এইখানে কিন্তু DJI Mini 3 Pro আমাকে সিগন্যাল দিয়েছিল যে সামনে অবস্ট্রাকশন আছে, কিন্তু আমি না শুনে একটু ওপরে উঠিয়ে আবার এগোতে থাকি, আর এইখানেই হয়ে যায় সেই বিপদ। কী করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না, একদম মাথা কাজ করছিল না। জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করিয়ে তারপরে পাগলের মতো ড্রোনটাকে খুঁজতে লাগলাম। DJI এর যে একটা অ্যাপ্লিকেশন আছে ফাইন্ড মাই ড্রোন, সেটার সাহায্যে আমি শুধু খুঁজে যাচ্ছিলাম। ঠিক আছে, বাহ নতুন DJI Mini 3 Pro কেনা পড়েছে না এই গাছটাতে লেগে পড়েছে বোধহয়, এই গাছটা লেগে তো পড়লো ওখান থেকে লেগে এরকম ঠিক করে ওখানে পড়েছে। ভাগ্য ভালো গাছের উপরে যায়নি, তাহলে তো আমার হয়ে গেছে। বাবা ড্রোন আমার একদম পারফেক্ট ছিল, কোন রকম কিছু প্রবলেম হয়নি, থ্যাংকস টু DJI ফাইন্ড মাই ড্রোন অ্যাপ। সত্যি এটা না হলে আমি আজকে হয়তো খুঁজেই পেতাম না আমার ড্রোনটাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও ঝাঁসিতে, ভালো থেকো, সঙ্গে থেকো, সেট টু গ্রেট।